গুড ইভিনিং সবাইকে। এতক্ষণ আমি মরার মতো ঘুম পাচ্ছি, এত ঘুমাইছিলাম, তো ঘুম থেকে উঠছি। উঠে আমি তো রেডি হয়েছি। আরাফাত আমাকে ফোন দিছে যে তাড়াতাড়ি উঠ, বাইরে যাব। এখন আমি রেডি হয়েছি, প্রচুর মাথা ঘুরাইতেছে, আর সে এখন বলতেছে সে বাসে আসতেছে, তারপরে সে আমাকে নিয়ে যাবে। তো এর জন্য ভাবলাম যে আগে এক কাপ কফি খাই, যাই না যাই সেটা পরের কথা। মাথা খুব ব্যথা করতেছে, আর যদি এখন আমাকে না নিয়ে যাওয়া, মেজাজটা খুবই গরম হবে, জানি না কি হবে, মাথা মেজাজ খুব খারাপ হয়েছে, কারণ ঘুম থেকে উঠাইছে ও আমাকে, উঠায় আমাকে রেডি করেছে যে আমি রেডি হয়ে বসে আসি। এখন জানি না কি করবো, দেখি কি করে। আমার ঘুমে ডিস্টার্ব হইলে আমার মাথা মন মেজাজ আমার খুব গরম হয়, যদি আমি পারফেক্টলি ঘুমাইতে না পারি, ওই একটু ঘুমাইলে আমার ঘুম হয়ে গেল, ওরকম আসলে আমার ঘুম হয় না। আমি যখনই ঘুমাই প্রপারলি ঘুমানোর চেষ্টা করি, তাহলে আমার ব্রেন মন সব কিছুই ভালো থাকে। আজকেও একটু প্রপারলি হয়েছে, বাট মনে হচ্ছিলো যে আমি না আর একটু ঘুমাইলে ভালো হইতো, ওর জন্য আমি তাড়াতাড়ি উঠছি। এখন দেখি কী করে, আমার খুব বিরক্ত লাগতেছে এখনও। ভিডিও আপলোড করতেছিলাম আমি, একটা ব্লগ, মানে আপলোড একদম শেষ, একটুখানি বাদ আছে। আর কি হলো, আমার ওয়াইফাই লাইনটা চলে গেল, মানে আর একটা লাইন, আমাদের বাসায় দুইটা লাইন চলে, একটা যেটা থাকে অনেক সময় ওটাতে থাকে, মানে যে লাইনে এখন কারেন্ট নাই সেটাতে হচ্ছে ওয়াইফাই সেট করা। সো ভিডিওটা মনে হয় আপলোড হইলো না, লাই জানে। এই যে কফি নিয়ে আসছি, অনেকদিন পরে কখনো মিষ্টি হয়েছে অনেক। আমি এরকম মিষ্টি খাই না, অনেক মিষ্টি হয়ে গেছে, বুঝতে পারি নাই। কফি আমার কাছে একটু তিতা তিতাই ভালো লাগে, এত মিষ্টি কফি ভালো লাগে না। আমি কেমন যেন শব্দ করে খাচ্ছিলাম, না বুঝতেছি না, মনে হচ্ছে শব্দ হচ্ছিল, তাই না? আমার আব্বু মাঝে মাঝে এরকম যেরকম শব্দ করে চা খায়, ছোট ছোট কচ্ছপ নিয়ে আসছে। এটা কি ভিতরে নিয়ে আয়, আমাকে আর বাইরে নিয়ে যাওয়ার কথা, আর ও এখন এগুলো কচ্ছপ কিনে নিয়ে আসছে। ও আমার তো একটু ভয় ভয় লাগতেছে, দেখি শক্ত আছে, ছোট্ট কচ্ছপ, যাই না এটা বসালে কেমন হবে। কত টাকা নিল আরাফাত বলো, কত টাকা নিল? মিথ্যা কথা নিশ্চয় বলছি, ও আমাকে বলছে অনেক কম টাকার কথা, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। দেখি একটু ধর, কত কম? ও আমাকে বলছে মাত্র 600 টাকা দেন, নাকি ও দুইটা কচ্ছপ কিনছে। দুইটা কচ্ছপের দাম 400 টাকা, 500 400, আর এটা এটা এখন মোটে কিনে দিয়ে কম না। আমাদের বাড়িটা আর কয়েকদিন পরে হচ্ছে ইয়া হয়ে যাবে, মানে পশু পাখি বাড়ি হয়ে যাবে। এখানে তো আমরা বসবাস, আমাদের বসবাসের থেকে পশু পাখির বসবাস বেশি। এখন আবার ওই যে সামুদ্রিক প্রাণী চলে এসেছে, এখন থেকে আমাদের সাথে কচ্ছপও থাকবে কয়েকদিন পরে। মুরগি পালবো, এই হচ্ছে অবস্থা। লাইট সেট করলে সুন্দর দেখা যাবে। আচ্ছা ওরা কি নরমাল পানিতে থাকে, ময়লা কেন? আরে পানিটা ধোয়া লাগবে, ইয়ার গিয়ে আসলো। মরবো না, 350 বছর আছে।
তোমার ছয় পুরুষ খাইবো এটা তাও মরবো না লাইট জ্বলে লাইটটা সুন্দর আছে কচ্ছপের খাবার বুটের মতো ভিতরে গন্ধ আর পানি দুই তিন দিন পর পানি না অনেক দিন পর স্কুল আছে দুই তিন দিন পর স্কুল দিন ফোন করি আমরা চলে এসেছি অবশেষে এই যে ক্যাফেটেরিয়াতে পিৎজা খেতে কিন্তু আজকে সব কিছু বন্ধ আজকে তালহাকেও নিয়ে এসেছি সাথে আজকে সব দোকানপাট হচ্ছে বন্ধ আমার মনেই ছিল না যে আজকে হচ্ছে শুক্রবার তো চলেন দেখি উপরে যাই খোলা আছে কি না পুরো অন্ধকার চারপাশে শুধু জেনারেটর চলতেছে আজকে অনেক ভিড় আমরা বসার জায়গায় পাইনি চারপাশে অনেক বেশি এত ভিড় আমরা বসার জায়গা পাইনি সবাই বসে আছি বলতে পারছে না ও কোথায় এসেছে আজকে দিয়ে আমি এখানে পঞ্চমবারের মতো আসলাম তবে পঞ্চমবারে এসে আমার সবচেয়েতে আজকে অনেক বেশি ভিড় লেগেছে আর আমরা এখন বাজে হচ্ছে 8:30 এত ভিড় এটা আশাই করতে পারিনি তো এখানে বসে আমরা ডিসকাস করছিলাম আজ আজকে কী পিৎজা খাওয়া যায় ফার্স্টে আরাফাত হচ্ছে আমরা আগে যেগুলো খেয়েছি সেগুলোর মধ্যেই খেতে চাচ্ছিল বাট আমি বললাম যে না সবসময় আমার নতুন কিছু ট্রাই করতে ভালো লাগে বারবার একই জিনিস এসে খেতে একদমই ভালো লাগে না যার কারণে আজকে আমরা এখান থেকে হচ্ছে বিফ পিৎজাটা নিচ্ছি 590 টাকা যেটা এল সাইজ ওইটা নিব তো দেখি এটা কেমন হয় রেস্টুরেন্টে আরও একটা জিনিস যেটা ভালো লাগে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ওদের হচ্ছে কিচেন তো এখানে একদম সরাসরি ওরা রান্না করে দিচ্ছে আর সবসময় ওদের খাবারটা খুবই ভালো থাকে বিশেষ করে পিৎজা আমি যতবার এসেছি আমি তো পিৎজাই খেয়েছি আজকের পিৎজাটা বেস্ট ছিল অনেক মজা ছিল আর অনেক বেশি নরম ছিল খুবই মজা লেগেছে খেয়ে দারুণ একটা ফিল হয়েছে খাওয়ার পরে খুব ভালো লাগছে আমরা ঝটপট করে খাওয়া শেষ করে আমি আজকে এখানে হাত ধুইলাম কারণ অন্য দিন আমি হাত ধুই না টিস্যু দিয়ে পরিষ্কার করে বাসায় চলে যাই বাট আজকে একটু হাতটা ধুয়ে নিয়েছি আর ওনারা যখনই পিৎজা দেয় তখন ওনারা বলে যে প্লিজ গরম গরম খাওয়ার চেষ্টা করুন এতে করে নাকি খুব বেশি ভালো লাগে তো এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর যাওয়ার পথে পুরি নিয়ে যাব আম্মুর একটু পুরি খাইতে ইচ্ছা করেছিল বাট এখন তো অনেক রাত হয়ে গেছে 9:30 বাজে জানি না এখন নিয়ে গেলে কি রিয়াকশনটা হবে তো তারপরও হচ্ছে নিয়ে যাচ্ছি তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই ব্লগ থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন